সকাল সকাল চলে আসলাম ব্রেকফাস্ট নিয়ে, তো আশা করছি আজকের ব্লগটা ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন। তো এখানে হচ্ছে চিয়া সিড ভিজিয়ে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা আগেই, সাথে আছে কলা, বাদাম, তারপর হচ্ছে 1টা রুটি, 1টা ডিম হাফ বয়েল। তো আজকের নাস্তা আলহামদুলিল্লাহ খুব স্বাস্থ্যসম্মত নাস্তা এটা। তো এখানে এখন চলে আসলাম নাস্তা করে, আজকে রান্নাগুলো আপনাদের সাথে শর্টকাটভাবে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওগুলো দেখছেন, আশা করছি আপনারাও ভালো আছেন। তো এখানে হচ্ছে আমি লাল শাক, পেঁয়াজ, রসুন আর সরিষার তেল দিয়ে বাগার দিয়ে দিচ্ছি। তো আমি একবার বাগার দিয়ে বসে, আর শাকগুলো কালকে বিকালে বের হয়েছিলাম হাঁটতে, দেখে এতটা ভালো লেগেছিল, একদম টসটসা লাল, একদম ফ্রেশ ছিল, তো এর জন্য নিয়ে আসলাম। আসলে কারেন্টে চুলা শাক রান্না করাটা খুব টাফ, কারণ পানিটা শুকাতে চায় না, এর জন্য আমি তেমন একটা শাক রান্নাও করি না কারেন্টের চুলায়। তো যাই হোক, এখানে হচ্ছে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, অল্প করে দিয়েছি যেহেতু বাচ্চারা খাবে, আর দিয়ে দিয়েছি একটু সামান্য পরিমাণ স্বাদ মতো লবণ দিয়ে। জাস্ট 2 মিনিটের জন্য আমি একটা ঢাকনা করে দিলাম। কালার ঠিক রেখে কীভাবে লাল শাকটা রান্না করা যায় সেটাই শেয়ার করছি আর কি। তো 2 মিনিট পর ফিরে আসলাম, আর 2 মিনিট না ঢেকে দিলে শাকটা সিদ্ধ হতে চায় না আর মিশেও না। তো যাই হোক, এখন হচ্ছে আমি একটু লাল আচার দিয়ে নেব। তো আজকে শর্টকাট রান্নাই করবো, যেহেতু কালকে অনেক রান্না করেছিলাম, কিছু তরকারি রয়ে গিয়েছে। তো আমি এখানে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, তো দিলে না শাকের ঘ্রাণটা ভালো আসে, খেতেও খুব ভালো লাগে। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, অনেকে যারা ধনিয়া পাতা পছন্দ করে না শাকের সাথে তারা না দিলেও পারেন, বাট এটা ঘ্রাণটা আমার কাছে খুবই ভালো লাগে, এর জন্য দিয়েছি। আমি যে কোনো শাকের সাথে একটু ধনিয়া পাতা দিই, দিলে ভালো লাগে। তো যাই হোক, এদিক থেকে শাকটা হয়ে গিয়েছে, পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে, এই যে ফাইনাল লুক। তো শাকের কালারটা খুবই লাল ছিল, ক্যামেরা তেমন একটা লাল আসতেছিল না, কিন্তু ভাত মাখার পর কালারটা খুবই সুন্দর হয়েছে। তো এখানে হচ্ছে আমি শুটকি দিয়ে বেগুন আলু দিয়ে রান্না করতেছি, নতুন আলু দিয়ে বেগুন। তো এই শুটকি রান্নাটা খুব ভালো লাগে খেতে, ভোনা আর কি, ভোনা ভোনা করে। তো আমি এখানেও কোনো পানি দেই নি, শুটকি ভোনাটার মধ্যে হচ্ছে আমি আলুগুলো দিয়ে দিয়েছিলাম, সবজিগুলো দিয়ে যে নামিয়ে নিলাম ধনিয়া পাতা কুচি উপর থেকে দিয়ে। তো এই যে নামে হচ্ছে আমি একটা বাটিতে সার্ভ করে নিলাম, আর যে কালকার ইলিশ মাছ দিয়ে ফুলকপি রান্না করেছিলাম এগুলো রয়ে গিয়েছে। তো এখন হচ্ছে রান্নাবাড়া শেষ করে চলে আসলাম, যে ফিল্টারটা একটু ভরে নিলাম, টুকটাক কাজগুলো আর কি, সারাদিন যে কাজগুলো করি সেগুলো একটু শেয়ার করি। তো ফিল্টার ভরে এখন হচ্ছে রোজামণি কেউ গোসল করিয়ে দিয়েছি, তো বলতেছে এখন নাস্তা খাবে। তো ঘুম থেকে আজকে একটু লেট করে উঠেছে, যেহেতু ওর মাদ্রাসা বন্ধ, তো এতদিন তো আরবি ক্লাসটা হয়েছিল সেটাও বন্ধ দিয়ে দিয়েছে 1 তারিখে বই দিয়ে, তারপর হচ্ছে ক্লাস শুরু হবে 2 তারিখ থেকে। তো এখানে হচ্ছে গুঁড়া দুধ দিয়ে একটু গরম পানি হচ্ছে গরম পানি দিয়ে তারপরে গুলিয়ে তারপরে হচ্ছে ওকে নাস্তাটা দিয়ে দিচ্ছি, ও এখন নাস্তা করবে। তো রোজা মনেকে গোসলও করিয়ে দিয়েছি, তো ওকে গোসলটা করিয়ে তারপর হচ্ছে নাস্তাটা দিয়ে আমি এখন যাবো হচ্ছে গোসল করতে। ও নাস্তাটা খেতে খেতে আমার গোসল হয়ে যাবে, ও চুলটা ভিজা রোদ্রে বসিয়ে দিয়েছি। আর এই একটা খুব ভালো, আমার রুমে যে খাট আছে তো ওই খাটের উপরে রোদ আসে, এই সকালে রোদটা শরীরে লাগে আর কি। তো এখন হচ্ছে বাজে 11:30টার মতো, সকাল 11:30টা। তো আমি দুপুরে রান্নাগুলো তো একটু তাড়াতাড়ি করে ফেলি। তো গোসল করে হচ্ছে রোজামণিকে পড়তে বসিয়েছি, ওর হোমওয়ার্কগুলো রয়ে গিয়েছিলো তো সেগুলো করে নিচ্ছে, তো সবাই মাশাল্লাহ বলবেন। তো এই যে রোজামণি রোদও লাগছে শরীরে, আমিও রোদে বসে আছি আর ওকে হোমওয়ার্কগুলো করাচ্ছি। তো কাজগুলো যদি রুটিন মতো করা যায় তাহলে দেখা যায় কাজগুলো সারাদিনে কাজগুলো খুব দ্রুত শেষ হয়ে যায়। আমি সবসময় চেষ্টা করি রুটিনভাবে কাজগুলোই করতে, তো সবসময় করি, সেজন্য আমার কাজগুলো খুব দ্রুত শেষ হয়ে যায়। তো এই যে রোজামণির অনেক লেখা দিয়েছে আজকে বাসা ম্যাডামে, তো এগুলো সব শেষ করতে হবে। তো এখন হচ্ছে 12টা বাজে, তো এগুলো শেষ করতে হবে, ওর ম্যাডাম আসে হচ্ছে বেলা 3টে বাজে। তো চলে আসলাম সন্ধ্যাবেলা নাস্তা তৈরি করার জন্য। তো মেয়েরা বলতেছিল আজ আলু ভাজা খাবে, তো নতুন আলু হচ্ছে আমি একটু এভাবে কেটে তারপর হচ্ছে একটু ফ্রেঞ্চ ফ্রাই করে দিচ্ছি আর কি, যে গরিবের ফ্রেঞ্চ ফ্রাই বলা যায়। তো লাল লাল করে ভেজেছি, এখানে গোলমরিচের গুঁড়া দিয়েছি, মরিচের গুঁড়া, ধনিয়া, তারপর হচ্ছে একটু জিরার গুঁড়া দিয়েছি, মরিচ দিয়েছি, দিয়ে ভেজে নিয়েছি। তো ওরা সস দিয়ে খাবে। তো এই যে, আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।